মাশাআল্লাহ ভাই, ভাই আপনি কানাডা থেকে এসেছেন এখানে, আমাকে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা লাকসাম থানার নবাব ফয়জুন্নেসা কলেজে। আমরা অনেকের কাছ থেকে শুনেছি এই ছেলেটি নাকি হুবাহু জাকির নায়কের কণ্ঠ নকল করতে পারে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর কুমিল্লা লাকসামের ফয়জুন্নেসা কলেজের সামনে তাকে আমরা পেয়ে গেলাম, যাকে আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন। আসলেই কি সে হুবহু জাকির নায়কের কণ্ঠ নকল করতে পারে কি না, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে দেখাবো। তার আগে প্রথমেই আমরা তার পরিচয় জানবো। কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। আশিক, তোমরা কয় ভাই? আমরা দুই ভাই এক বোন। তোমার বাবা আছে? আমার আব্বু নেই। তোমরা দুই ভাই এক বোন। তুমি পড়ালেখা করছো কতটুকু? ক্লাস টু পর্যন্ত করেছিলাম পড়ালেখা। অর্থাৎ সে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, তার তেমন কোনো পড়ালেখা নেই। তো আমরা এখন আসলে জাকির নায়কের কণ্ঠ কি সে হুবহু নকল করতে পারে কি না সেটাই পরীক্ষা করব। আর আপনারা অবশ্যই তার কণ্ঠ থেকে জাকির নায়কের কণ্ঠ শোনার পর কমেন্টস করে জানাবেন কতটুকু মিল আছে। তো তোমার কাছ থেকে আমরা এখন জাকির নায়কের একটি লেকচার শুনতে চাই। আচ্ছা, ওকে আমি দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, ভাই আপনি কানাডা থেকে এসেছেন এখানে, আমাকে প্রশ্ন করেছেন, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভাই? আপনি বলেছেন আমি বেদ পড়েছি কিনা। আমি বেদ পড়েছি, আমি পবিত্র কোরআন পড়েছি, আমি বাইবেল পড়েছি ভাই। পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা আছে, আল্লাহ এক, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি। আবার আপনি বেদ নিয়ে একটা প্রশ্ন করেছেন, আমি বেদ পড়েছি ভাই। হিন্দুদের বেদে উরুসন করা আছে, ওয়াদা নম্বর 36-এ, শ্লোক নম্বর 25-এ, যেখানে উল্লেখ করা আছে ভাই মুক্তি পূজা এবং গিবাস্ক যেগুলো করা নিষেধ, তবু মানুষ করছেন। ভাই আপনি যে ধর্মে আছেন সে ধর্ম মিথ্যা আমি বলবো না, ইসলাম ধর্ম কখনো কোনো ধর্মকে ছোট করে না ভাই। আমি জানি না, আমি এখান থেকে ডিসাইড করব না তার কণ্ঠটা হুবাহু জাকির নায়কের মতো হয়েছে কি না। আপনারা অবশ্যই ডিসাইড করবেন, আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আসলেই সে জাকির নায়কের কণ্ঠ হুবাহু নকল করতে পেরেছে কি না। আমি তোমার কাছ থেকে জানতে চাইব, তোমার বাবা কত বছর আগে কিভাবে মারা গেছে? আসলে আমার আব্বু চট্টগ্রাম গিয়েছিল ওইখানে ব্যবসা করার জন্য, তো সেখান থেকে আজকে 17 বছর আমার আব্বু নিখোঁজ চট্টগ্রামে আর কি। অর্থাৎ তোমার আব্বা বেঁচে আছে না মারা গেছে এই বিষয়ে তোমাদের জানা নেই, অর্থাৎ উনি নিখোঁজ হয়েছে চট্টগ্রাম যাওয়ার পর আর ফিরে আসেন, এই তো? জি জি। তারপর তুমি কি তোমার ফ্যামিলিতে সবার বড়? আমার আপু বড়, আমার আপুর বিয়ে হয়েছে, আর তারপর আছি আমি আর আমার আম্মু আছে। তোমরা কয় ভাই? আমরা দুই ভাই এক বোন। দুই ভাই, তুমি কি বড়? আপু বড়। তারপর তুমি, তারপর ছোট ভাই। জি। তোমার বাবা মারা যাওয়ার পর তোমাদের ফ্যামিলিটা কীভাবে চলছিল? আমার আম্মু জব করতো হসপিটালে। অর্থাৎ তোমাদের, তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা ছোট ছিলা, তোমার আম্মু একটা জব করতো আর সেটা দিয়ে তোমাদের পরিবার চলতো। একটা কথা বলি, ধরেন যখন বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে না, মানুষের টিনের ছালে বৃষ্টি পড়ে, তো এমন একদিন যাইতো যে আমরা যখন শুইতাম তখন বৃষ্টি পড়তো আমাদের গায়ে, তো আমার আম্মু খাতা দিয়ে আমাদেরকে ঘোড়া দিয়ে আঞ্জা করে ধরে রাখতো। তো আসলে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। তো আমি সবসময় একটা কথা বলবো যে পৃথিবীতে এখনও কিছু কিছু মানুষ আছে যে যাদের লাইফে অনেক কষ্ট থেকে থাকে, তবু প্রকাশ করার মতো কেউ বোঝে না, পাড়া পড়শি যত সকলের বড়, যে আমাদের এলাকায় অনেক প্রভাবশালী লোক আছে। তো আমি বলছিলাম যে আমার ভিতরে একটা প্রতিভা আছে, আমি 25-30 জন নায়ক নায়িকাদের কণ্ঠে কথা বলা কিন্তু যে কোনো একটা মানে আমি পারি। তো আমি বলছিলাম যে আমাকে একটু এভাবে এভাবে হেল্প করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি জাকির নায়ক ব্যতীত আরও অনেক নায়ক নায়িকাদের ডায়লগ দিতে পারো, তাদের কণ্ঠে কথা বলতে পারো? জি জি। ও আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে আমরা আরেকটা ডায়লগ শুনি, যে কোনো নায়ক নায়িকা বা পরিচিত যারা অনেক পরিচিত যাদেরকে মানুষ চিনে এমন পরিচিত একটা ডায়লগ আমাদের সামনে তুমি উপস্থাপন করো। আচ্ছা, এখন তো ইয়াং জেনারেশনের মানুষ তো অনেকে ফ্রি ফায়ার খেলে, অনেক ছেলেরা অনেক ভাই আপুরা ফ্রি ফায়ার খেলে, তো এখানে কাশিমের একটা ইউটিউব চ্যানেল আছে আর কি। কাশিম বলতে কি কাশ্যা? হ্যাঁ, কাশ্যা চটপটি হাউস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো কাশ্যা এভাবে কথা বলে, মাইডা ফালাইছে আমারে, ও মা মারছে হিট শট সুকিনা, আমি কাইশা কইতাছি আমারে মাইরো না, আমার কষ্ট লাগতাছে, গোলামের পুত মারছে হেডশট, দুইটা কিল কইরা সইলা গেছে গা, এভাবে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার পরিবারটা খুব একটা খারাপ অবস্থায় ছিল, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মায়ের উপর ডিপেন্ড করতো তোমাদের ফ্যামিলিটা, যার জন্য তুমি পড়াশোনা করতে পারো না, অর্থাৎ তোমার পড়াশোনার খরচ বহন করার মতো কেউ ছিল না, বিষয়টা কি এমন নাকি ইচ্ছাকৃতভাবে পড়ালেখা করা না?
না বিষয়টা আপনি যেমন বলছেন ঠিক তেমনই। বুঝতে পারছি তোমার কষ্টের কথা। ওর ভিতরে অনেক প্রতিভা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদিও তার তেমন শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু মানুষ যে বিষয়টা নিয়ে যত বেশি স্ট্রাগল করবে, এই কথাটা আমি বারবার বলে থাকি, যে যে বিষয় নিয়ে যত বেশি চর্চা করবে সে ততই ওই বিষয়ে অভিজ্ঞ হবে। তার তেমন পড়াশোনা না থাকলেও শুধু চর্চার কারণে দেখুন সে অনেকের কণ্ঠ হুবাহু নকল করতে পারে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখালাম, দুই দুটি কণ্ঠ দেখালাম। আপনারা যদি চান আমি আরও একটি কণ্ঠ তার কাছ থেকে শুনবো, পরিচিত কণ্ঠ যার কণ্ঠ মোটামুটি অনেক মানুষ শুনছে, এমন একজনের কণ্ঠে তুমি একটু কথা বলো। আচ্ছা, মান্না ভাইয়ের একটা ছবি আছে না, ওই যে রিনা আমার মধ্যে, আমার মধ্যে রিনা, মদ না খাইলে আমি মরে যাবো, ওই ছবি একটা ডায়লগ দি। হ্যাঁ জি জি, দাও। ওই রিনা, আরে রিনা আমার মধ্যে রিনা, আমি মদ খাবো রিনা, আমার মদ না খাইতে দিলে কোদার কসম আমি বাসা থেকে চলে যাবো গা রিনা। এই ভাই রডি, রডি ভাই আমার মধ্যে রডি, আমি মদ না খাইলে বাঁচবো না আম্মা জান, আমার মধ্যে, আমার পিছনে পুলিশ তাড়া করছে, আমারে আমার মধ্যে, এই আমি মদ না খাইলে বাঁচবো না আল্লাহর কসম, এভাবে আর কি। যাই হোক, আপনারা দেখতে পেলেন তার ভিতরে অনেক প্রতিভা আছে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে এটাকে সম্ভবত বলা হয় মিমিক্রি। তো যদি আপনাদের কারো কোনো মিমিক্রির জন্য প্রয়োজন হয় তাকে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি।